নমস্কার, প্রেরণাশ্রী নৃত্য উৎসব 2020-তে আরও একবার আপনাদের স্বাগত। প্রেরণাশ্রী নৃত্য উৎসব 2020, অ্যান অনলাইন ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এই নৃত্য উৎসবের এটা থার্ড রাউন্ড চলছে। অ্যাজ ইউ অল নো, থার্ড রাউন্ড দ্যাট মিন্স ক্লাসিক্যাল অর সেমি ক্লাসিক্যাল বেস্ট রাউন্ড। তো আমরা আজকে এই থার্ড রাউন্ডের সিক্স এপিসোডে চলে এসেছি এবং এই সিক্স এপিসোডের সাবজেক্ট হচ্ছে কথক। তো পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো পার্টেই আমরা দেখে নেব, কিন্তু সাব জুনিয়র গ্রুপের পিওর কথকের পারফরমেন্সেস, সাব জুনিয়র গ্রুপের কথক ডান্সের পারফরমেন্সেস আমরা দেখে নেব পার্ট ওয়ান এবং পার্ট টুতে। তো আমরা এই পার্ট ওয়ানের কম্পিটিশন শুরু করব। তো এই কম্পিটিশনের বিচারক মণ্ডলীর আসনে আমরা যাদের পেয়েছি তারা হলেন মিস্টার রুহুল আমিন বাবু ফ্রম বাংলাদেশ এবং গুরু কৃষ্ণেন্দু রায় ফ্রম বিষ্ণুপুর ইন্ডিয়া। স্যার, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে হার্দিক স্বাগতম। চলুন তাহলে চলে যাই আমরা সাব জুনিয়র গ্রুপের পারফরমেন্সেসে। Hey, hey.
সাব জুনিয়র গ্রুপ সমাদৃতা সামন্ত, খুব ভালো হয়েছে তোমার ডান্স পারফরমেন্স, আমার দেখে খুবই ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু জায়গা একটু মেনে চলা উচিত। সেই জায়গাগুলো হচ্ছে যে তুমি যখন নাচ করবে তখন ফুলফিলভাবে হাসবে, হাসিটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা। আর সমের দিকে একটু লক্ষ্য রাখবে, তোমাকে ওই জন্য আমি আমার নাম্বার দিলাম 6। মাদ্রিতা, ভালো হয়েছে বাবা, আরও ভালো করতে হবে কিন্তু। তুমি মনে হয় নতুন শিখছো কথক, এখনও ওইভাবে পুরোপুরি আয়ত্ত করতে পারোনি, তবে যতটুকু করেছো খুব ভালো হয়েছে। আরও প্র্যাকটিস চালিয়ে যাও, দেখবে আরও অনেক ভালো নাচ করতে পারবে। হ্যাঁ, তোমার পারফরমেন্সের জন্য আমি তোমাকে দিব 7 পয়েন্টস। থ্যাংক ইউ। মনীষা দাস, খুব সুন্দর পারফরমেন্স,
সমস্ত কিছুই ঠিকঠাক আছে, এবং যেগুলো দরকার সেগুলো হচ্ছে তুমি খুব তাড়াহুড়া করো, ফিগারগুলো কমপ্লিট করো না, একটু পারলে ফিগারগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, বেশি ছোটাছুটি করবে না কোনো একটা জায়গা থেকে আর অন্য জায়গায়, সোমটা ঠিক জায়গায় এসে ফেলবে। তোমাকে আমি ওই জন্য মার্কস দিলাম 6.5। হ্যালো মনীষা, তুমি যতটুকু দেখেছি ভালো হয়েছে, তুমি ভালো করেছো আর আউটডোরে করেছো, আর খালি পায়ে ক্লাসিক্যাল নাচ অসমতল জায়গায় করতে গেলে খুবই কষ্ট হয়, হ্যাঁ, আর বিরক্ত লাগে, আমার তো বিরক্ত লাগে, আমি আমি অসমতল জায়গায় আমি মোটেই করতে পারি না। তারপর তুমি যতটুকু করেছো, মানে চেষ্টা করেছো করার, খুব ভালো হয়েছে, আর আরও ভালো করো, আরও সামনে এগিয়ে যাও, তোমার পারফরমেন্সের জন্য আমি তোমাকে দিব 8.5। থ্যাংক ইউ। অর্পিতা কুণ্ডু, খুবই সুন্দর পারফরমেন্স, খুবই ভালো, সমস্ত কিছুই ঠিকঠাক আছে, সমস্ত কিছুই ভালো লাগছে। তোমার পারফরমেন্সের মধ্যে একটি তফাত হলো, ঠিক মতন জায়গায় তুমি চক্করটা নিতে পারছিলে না, আর ঠিক ঠিক জায়গায় ব্যালেন্স আসছিল না, সেই চক্করের দিকটা একটু ধ্যান দেবে। তোমাকে আমি মার্কস দিলাম 7.5। অর্পিতা কুণ্ডু, প্রথমে বলছি একটু লাইট হলে আর একটু ভালো হতো, হ্যাঁ, ফেসটা দেখা যাচ্ছে না ঠিক মতন, ভালো পড়ছে না, একটু অন্ধকার অন্ধকার,
যাই হোক, সবসময় তো সব জায়গাটা সুন্দর করে পাওয়া যায় না, যে 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 জায়গাটা পাওয়া যায় ওইটাকে যতটুকু ইউজ করতে পেরেছো তুমি ওইটাই বেশি এই লকডাউনের মধ্যে। আচ্ছা, নাচ মনে হয় তুমি খুব বেশি দিন শুরু করনি, যতদিন করে মানে করছো কথক খুব ভালো করেছো, তুমি যদি আরও প্র্যাকটিস চালিয়ে যাও তুমি খুব ভালো একজন কথক নৃত্যশিল্পী হতে পারবে, ঠিক আছে? আর আমার কাছে মিউজিকটা কেন জানি মনে হচ্ছে লাইভ লাইভ চলছে, এটা কি লাইভ করছে কিনা, রেকর্ডিংটা লাইভ কিনা আমি জানি না, তবে সাউন্ড কোয়ালিটিটা ওরকম আসছে, মানে হারমোনিয়াম তবলা, হ্যাঁ, তারপরে হলো লাইভ বোল বলছে। হ্যাঁ, আসলে কি জানো, লাইভ পারফরমেন্স করা কিন্তু খুব খুব ডিফিকাল্ট এবং খুব মজার। কথক কথক লাইভ মিউজিকের সঙ্গে পারফরমেন্স করা ডিফিকাল্ট হলেও কিন্তু খুব মজার আসলে। হ্যাঁ, আমি তো খুব মজা পাই। হ্যাঁ, প্র্যাকটিস করলে আসলে কোনো কিছুই ডিফিকাল্ট থাকে না, কোনো কিছু কোনো প্রবলেম থাকে না, সব কিছু ইজি হয়ে যায়। তো ঠিক আছে, তোমার পারফরমেন্স ভালো হয়েছে, আরও ভালো করো। তোমার পারফরমেন্সের জন্য আমি তোমাকে দিব 7.5। থ্যাংক ইউ। সিদ্ধি মল্লিক, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর, সমস্ত কিছুই ঠিকঠাক আছে। একটু যখন তোড়াগুলো করছো তখন হাতের দিকে একটু নজর দেবে, যথাসম্ভব হাসিটাকে ধরে রাখার চেষ্টা করবে, হাসিটাই তো মানুষের মেন। এবং যখন তুমি সোমগুলো ফেলছো ঠিক লুকে পয়েন্টে তুমি তাকাবে, পয়েন্টগুলো খুব সরে যাচ্ছে। তোমাকে আমি মার্কস দিলাম
7.5। মিষ্টি মেয়ে ঋষিদ্ধি, খুবই মিষ্টি লাগছে তোমাকে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর তোমার কমেন্টস করার আগে, মানে তোমার নাচ সম্পর্কে কিছু বলার আগে আমি তোমাকে বলবো, তুমি কখনোই কথক নাচটা ছেড়ো না। হ্যাঁ, তোমার মনে মানে তোমার হাতে মুভমেন্টসগুলা, তোমার পা মারছো, তৎকার করছো, তেহাই করছো, মানে সব কিছুই মানে মানে কথকটা মনে হচ্ছে কি যেন তোমার জন্যই তৈরি হয়েছে এরকম একটা কিছু, মানে খুবই সুন্দর, যতটুকু করেছো খুবই সুন্দর লেগেছে, খুব ভালো হয়েছে। আরও প্র্যাকটিস করতে হবে, আরও শিখতে হবে, তবে তুমি যদি কথকটা ধরে রাখো তুমি খুবই একজন ভালো কথক ডান্সার হবে। আমি চাইবো তুমি যতদিন নাচ করবে, যতদিন নাচের অঙ্গনে থাকবে, নাচকে ভালোবেসে তুমি অবশ্যই কথকটাকে ধরে রাখবে। তোমার নাচের জন্য আমি তোমাকে দিব 7.5। থ্যাংক ইউ। খুব ভালো, একটু ড্রেসের দিকে নজর দেবে, ড্রেসটাও তো একটা ইম্পর্টেন্ট। নাচ করতে করতে তোমার যদি সব কিছু এদিক ওদিক ছড়িয়ে যায় সেটা কি ভালো লাগবে? তাই সেই জায়গাটা তুমি ধরে রাখবে। তোমাকে আমি মার্কস দিলাম 7। হ্যালো ইয়াঙ্কিতা, কী হয়েছে, মন খারাপ? মুখে কোনো হাসি নেই কেন? মনে হচ্ছে খুব জোর করে তোমাকে নাচ করতে দাঁড় করিয়েছে, এরকম করো কিছু নাকি? টেনশনে হাসি আসছিল না তোমার পুরো নাচের মধ্যে, আমি শুধু তোমার এক্সপ্রেশন খুঁজছিলাম, যে এই বুঝি তুমি একটু এই গিয়ে হেসে দিবে, এইখানে দাঁড়িয়ে হেসে দিবে, এরকম করে।
একটু এক্সপ্রেশনটা থাকলে নাচটা আরো সুন্দর হতো। তোমার পারফরমেন্সের জন্য আমি তোমাকে দেবো 8 পয়েন্টস। থ্যাংক ইউ। তবে এটা খেয়াল রাখবে নেক্সট টাইম নাচ করার সময়, হ্যাঁ, প্র্যাকটিস যখন করবে তখন সাথে সাথে এক্সপ্রেশনটারও প্র্যাকটিস করে যাবে। হ্যাঁ, তাহলে হবে কি দুইটা একসাথেই তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে। অনেক সময় হয় কি আমরা রিহার্সেলে প্র্যাকটিসের সময় আমরা এক্সপ্রেশনটা দেই না, শুধু নাচটা খুব দাপায় 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 যতদূর সম্ভব সুন্দর করে ট্রাই করি, কিন্তু বলি যে স্টেজে গিয়ে ইয়ে করবো, এক্সপ্রেশন দিব বা ভালো করে নাচবো, তখন দেখা যায় কি যে স্টেজে গিয়ে পারফরমেন্সের সময় তোমার ওই 100% রিহার্সেলের সময় তুমি যে 100%টা দিয়েছিলে নাচে ওইটা আর আসে না ওই এক্সপ্রেশন দিতে গিয়ে। হ্যাঁ, যার কারণে তুমি যখনই এইভাবে চিন্তা করবে যে আমি রিহার্সেলে নয় আমি একবারে স্টেজে গিয়ে পারফরমেন্স করবো বা এক্সপ্রেশন দিব, তখনই কিন্তু তোমার নাচটা খারাপ হয়ে যাবে। সো তুমি অবশ্যই যখনই প্র্যাকটিস করবে একবারে একসাথে এক্সপ্রেশনটা সহ প্র্যাকটিস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। স্তুতি ঘোষ, সমস্ত কিছুই ঠিকঠাক, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছিল তোমাকে দেখতে। তুমি একটু পায়ের দিকে নজর দাও, পাটা বড্ড বেশি ফাঁক হয়ে যাচ্ছে। তোমাকে আমি আমার তরফ থেকে মার্কস দিলাম 6.5। স্তুতি, অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ,
খুব ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, আর ভালো করতে গেলে আরো ভালো প্র্যাকটিস করতে হবে। তুমি কেবল শিখছো, তোমাকে অনেক কিছু শিখতে হবে। তুমি খুব ভালো কথক ডান্সার হবে তুমি যদি প্র্যাকটিস চালিয়ে যাও। আর তোমার গুরু যিনি আছেন, উনি তো চাচ্ছেনই তুমি খুব ভালো করে নাচো। আমি আমি এখান থেকেই বুঝতে পারছি ওনার বলা থেকেই যে তোমাকে এর পরে কোনটা ধরতে হবে সেটাও উনি বলে দিচ্ছে। তো উনি কতটা সিনসিয়ার এইসব বিষয়ে, তো গুরুর কথা সবসময় শুনবে। হ্যাঁ, গুরু কীভাবে শেখাচ্ছেন, গুরুকে কপি করবে, হ্যাঁ, গুরু কীভাবে পারফরমেন্স করছেন, গুরুকে ফলো করলে হয় কি, গুরুর ভালো দিকগুলো কিন্তু তোমার তোমার মধ্যে চলে আসবে। ভালো করে প্র্যাকটিস করবে, ভালো নাচ করো, এই দোয়া করি। তোমার নাচের জন্য আমি তোমাকে দিব 7 পয়েন্টস। থ্যাংক ইউ। প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর এভরিওয়ান। সিরিয়াসলি, প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো, এত এত এনার্জি নিয়ে প্রত্যেকে পারফর্ম করছিল। আমি জাস্ট হাঁ হয়ে ভাবছিলাম যে এত এনার্জি ওরা পাচ্ছে কোথা থেকে। যাই হোক, হয়তো কারোরটা একটু বেশি ভালো, কারোরটা একটু কম ভালো, এটা তো হতেই পারে, এটা দেখার জন্য আমাদের বিচারক মণ্ডলী রয়েছেন। বাট ওভারঅল প্রত্যেকের পারফরমেন্স ওয়াজ টু গুড, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এই থার্ড রাউন্ড অব্দি আসার জন্যে এবং এত ভালো পারফরমেন্স দেবার জন্যে। বাট কম্পিটিশনের নিয়ম অনুযায়ী যারা 70%-এর নিচে স্কোর করেছো তাদেরকে এলিমিনেট হয়ে যেতে হবে, এবং যারা 70% অ্যান্ড অ্যাবভ স্কোর করেছো তারা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে ফর দ্য ফোর্থ রাউন্ড, অর্থাৎ ফাইনাল রাউন্ডের জন্যে। তো যারা ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হলে তাদেরকেও লটস অফ বেস্ট উইশেস অ্যান্ড কনগ্রাচুলেশনস। কিপ প্র্যাকটিসিং হার্ড, ওকে? ফাইনাল রাউন্ড মানে আরও জোরদার প্রিপারেশন নিয়ে আসতে হবে। এবং আমাদের তরফ থেকে জাজেসদেরকেও অসংখ্য ধন্যবাদ এদেরকে এরকমভাবে উৎসাহিত করার জন্যে, এদেরকে এত ভালো ভালো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্যে। এবং দর্শক বন্ধু, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। প্রতিদিনের মতন, প্রতিবারের মতন আপনাদের আপনারা আমাদের সাথে এভাবে আছেন, তাই কারণ আপনারাও খুব ভালো করে জেনে গেছেন যে আপনারাই কিন্তু আমাদের মূল ভরসা। তো আমরা আজকে এখানে দেখে নিলাম সাব জুনিয়র গ্রুপের 6 জনের পারফরমেন্সেস। তো আমরা পার্ট 2 তেও দেখে নেব আরো নেক্সট 6 জনের পারফরমেন্সেস। তো কিপ ওয়াচিং। নমস্কার।